সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বীজগাণিতিক রাশি এর 3.2 এর অনুশীলনের অঙ্ক সমাধান করব। পূর্বের ভিডিওগুলোতে আমরা 3.2 এর 1 থেকে 6 নং পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। আজ আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। এখন প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। যদি a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এখানে আমার দেখাতে হবে এম কিউব প্লাস 2পি কিউব ইকুয়াল টু 3mn। এখন আমরা চলো সমাধানে চলে যাই। সমাধানে দেয়া প্রথমে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এটা আমাদের প্রশ্নই দেওয়া আছে। আমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখাবো যে লেফট হ্যান্ড সাইডের মান আসবে সেটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে। এখন লেফট হ্যান্ড সাইডে আছে এম কিউব প্লাস 2পি কিউব। তাহলে আমরা প্রথমে এম কিউবের মান বসাতে পারি। এখানে এম সমান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এম। তাহলে আমরা এখানে বসাবো এ প্লাস বি এর হোল কিউব প্লাস 2পি কিউব ইকুয়াল টু দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা পি কিউবের এখানে বসাবো এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা দেখে নিই এ প্লাস বি হোল কিউব, এটারে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দুইটা আর একটা মিলে কয়টা হবে? তিনটা। হোল কিউব যেহেতু সেহেতু কিউব অত তিন বা ঘন। এখন আমরা এ প্লাস বি হোল কিউবটারে ভেঙে এভাবে লিখছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে টু আছে, টু থাকলো, এ কিউব প্লাস বি কিউবটা আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। পরবর্তী লাইনে এসে আমরা এখানেও এ প্লাস বি রয়েছে, এই পাশেও এ প্লাস বি রয়েছে। সহজে আমরা এই দুইটা রাশি থেকে এ প্লাস বি কমন নিতে পারি। এ প্লাস বি কমন নিলে এখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু থেকে যাবে, আর এ প্লাস বি কমন নিচ্ছে যেহেতু সেহেতু এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে পরের লাইনে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে টু এর সাথে গুণ আকারে রয়েছে, এজন্য এটা আমরা গুণ করে দিলাম টু এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি প্লাসে প্লাসে প্লাস টু বি স্কোয়ার। এর পরবর্তী লাইনে এসে এ প্লাস বি ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ব্র্যাকেট উঠাই দিয়ে টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার। এখানে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি সহজেই কাটাকাটি হলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা সমান প্লাস করলে থ্রি বি স্কোয়ার। পরের লাইনে এ প্লাস বি ইন্টু এখানে থ্রি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু সাজিয়ে লিখলাম থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে থ্রি এ প্লাস বি ইকুয়াল টু আমরা জানি এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা এন। তাহলে এখানে বসিয়ে দিলাম, দেখো রাইট হ্যান্ড সাইডে আমার রয়েছে থ্রি এম এন, অতএব লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড শাউড দেখানো হলো। তাহলে আজ এ পর্যন্তই।
পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।